নমস্কার বন্ধুরা, শম্পাস খুঁটিনাটিতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ একটু সকাল সকালই উঠতে হয়েছে, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি ওই জন্য কিছু রান্নাবান্না করে তারপরে স্নান করে ঠাকুরের কাছে চলে এসেছি, ঠাকুর ঘরে। এই যে আমি ঠাকুরের মানে আমার ঘরের শিব ঠাকুরকে জল ঢালছি, ঢেলে মন্দিরে যাব এবং মন্দিরে পুজো করে সন্ধ্যার দিকে ব্রাহ্মণ আসবেন। তো কী কী করব পুরোটাই আমি ক্যামেরাবন্দি করেছি, পুরোটা বললে ভুল হবে, কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছি। তো আমার সাথে থেকে দেখতে থাকুন আমি কিভাবে শ্রাবণ মাসের সোমবারটা, শেষ সোমবারটা আমাদের পালন করা হয় আমাদের এইখানে। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। তো সাথে থেকে বন্ধুরা প্লিজ দেখতে থাকুন, একটুও স্কিপ না করে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মন্দিরে চলে এসেছি, আমার ঘরের সামনেই মন্দির। শুধু শ্রাবণ মাস কেন, সোমবার কেন, সেটা না, আমি ঘরে যেমন নিত্য পুজো করি তো সেই রকম মন্দিরেও আমি নিত্য জল ঢালি। তো সামনেই আমার মন্দির, তো এসে গেছি। আরও সব ভক্তদের মালা ফুল জল ঢালা হয়ে গেছে। তো আমি একটু বেলা হয়, কারণ আমার হাজব্যান্ডের মানে রান্নাবান্না করতে হয়, তো অফিস যান উনি, তো আপনারা জানেনই, দেখিয়েছি আমার আগের ভিডিওতে। তো সেই সব কাজ বাজ সেরে মানে স্নান করে তারপরে পুজো করি, তো সেই জন্য একটু বেলা হয়। তো এখন আমি এই যে পুজো করছি। তো প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, একটুও টানা হেঁচড়া করে দেখবেন না, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি যে ভোগ রান্না করি আপনাদের বলি, সেটার ভিডিওও দেওয়া আছে। তো আজকেও আমি ভোগ রান্না করব সন্ধ্যায়। তো ব্রাহ্মণ আসার পর সেই ভোগ আমি নিবেদন করব বাবার কাছে। তো অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা, তাই সেই ভোগ রান্নার ভিডিওটা আমি করব না। তো ঠিক আছে বন্ধুরা, আর বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দেখুন। বাজে সন্ধ্যা 7:30, ব্রাহ্মণ মশাই এসে গেছেন, আমিও নৈবেদ্য সাজিয়ে ভোগের থালা সাজিয়ে মন্দিরে এসে গেছি এইবারে। আরও সবাই এসে গেছে পুজো দেবার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন পুজো হচ্ছে।
এক ঝলক দেখে নিন বন্ধুরা ভোগ রান্নায় কী কী করা হয়েছে, বাবার কাছে কী কী নিবেদন করা হয়েছে। করা হয়েছে খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা আর কুমড়ো ভাজা, আর এদিকে আছে লুচি, সুজি, পায়েস। তো বন্ধুরা দেখলেন তো কিভাবে আমাদের এখানে শিব পুজো হয় শেষ সোমবার শ্রাবণ মাসের। তো ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা যদি আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। পূজো হয়ে যেতে ব্রাহ্মণ মশাই আমাদের শান্তি জল দিলেন এবং তারপর আমরা অবশেষে প্রসাদ বিতরণও করে দিলাম। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, কারণ তারা আমার পাশে এতদিন পর্যন্ত ছিলেন এবং এখনও আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, প্লিজ প্লিজ আমার সাথে থাকুন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি, টাটা।